পড়াশোনার পাশাপাশি মা বাবার পাশে দাঁড়ানোর অদম্য প্রয়াস দেবশ্রীর। পরীক্ষা কেন্দ্রে মা বাবাকে নিয়ে টোটো চালিয়ে আসে সে। বাবার শারীরিক সমস্যা, তাই টোটো চালিয়ে রোজগার দেবশ্রীর। কেবলমাত্র বিয়ের পর সংসারের দায়িত্বভার গ্রহণ করে মহিলারা, এ বিষয়টা আর বর্তমান যুগে প্রযোজ্য নয়। প্রায় প্রতিটি ক্ষেত্রেই মহিলারা এখন নিযুক্ত। পরিবারের অনটন মেতাতে মেয়েরা বা মহিলারা কোনো কাজ থেকে পিছু পা হন না, এমনই এক দৃষ্টান্তের চিত্র উঠে এলো আমাদের সামনে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট গার্লস স্কুলের মাধ্যমিক ছাত্রী দেবশ্রী খাড়া। কেটিপিপি হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে তার। কোলাঘাট থেকে কেটিপিপি হাইস্কুলে পরীক্ষা দিতে নিজেই টোটো চালিয়ে পরীক্ষা দিতে আসে দেবশ্রী। প্রতিটি পরীক্ষার দিনই এমনি করেই পরীক্ষার সেন্টারে আসে, কারণ বাড়ি থেকে দূরে রয়েছে সেন্টার, তাই পরীক্ষা দিতে আসছে টোটো নিয়ে। ভাবছেন তো যে কেন নিজে চালিয়ে নিয়ে আসছে? কারণ সংসারের অনটন। দেবশ্রীর বাবা সনাতন খাড়া জানান, কিছু বছর আগে দুর্ঘটনায় পায়ে আঘাত লাগে তার। তারপরেই মেয়ে দেবশ্রী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসে। বাবা টোটো নিয়ে চালানো শিখে এখন সে নিজেই ভাড়া নিয়ে যায়। প্রায়শই কোলাঘাট বাজারে টোটো চালায় দেবশ্রী তার পরিবারের অভাব মেটানোর জন্য, যাতে টোটো চালিয়ে যে টাকা আসবে তাতে কিছুটা হলেও সাহায্য হবে। তবে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়েও বাবা মাকে সাথে নিয়ে দেবশ্রী পরীক্ষা দিতে এলেন কেটিপিপি হাইস্কুলে। দেবশ্রী জানায়, গাড়ি চালানো কয়েক বছর আগেই শিখেছি, তাই কোনো টোটো চালাতে সমস্যা হয় না। পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তার এই প্রয়াস। আগামী দিনে এভাবেই পাশে থাকতে চায় পরিবারের পাশে। তবে দেবশ্রীর এই টোটো চালিয়ে পরীক্ষা কেন্দ্রে আসায় বিস্মিত বন্ধু বান্ধবীরাও। বাবার পা ভেঙে গেছে প্রায় কিছু বছর আগে, বাবার পায়ে প্লেট বসানো আছে বাবাকে কিছু হেল্প করার জন্য। সেই জন্য ভালোই লাগছে দেখছে ঠিকই, কিন্তু আমার কোনো প্রবলেম নেই। দেখ কিন্তু রাস্তা দিয়ে হাই রোড দিয়ে আসছো, ভয় ভীতি থাকতে পারে? না, এর কিছুই ভয় নেই। আমাদের তো অত পয়সা করিনি, টোটোটা এমনি আপনার ইনস্টলমেন্টে কিনেছি, টাকা মানে ব্যাপার আছে না। ও পুরো সেরকমই ড্রাইভার, ও কোনো অসুবিধা নেই। ও বলছে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, বলে যে টোটো চালালে যে চাপ পড়বে কোনো চাপ নেই, বলছে আমি সব লিখে দেবো, ওর কোনো ব্যাপার না। পরীক্ষাতে বললো ভালো দিয়েছে, সব পরীক্ষা আপাতত চারটে পরীক্ষা, চারটেই ভালো দিয়েছে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।